সম্প্রতি হাওড়ে কয়েক হাজার হেক্টর জমির ধান জলে ডুবে নষ্ট হয়। পরিপক্ক ধান মিলছে না দেশের অন্যতম বৃহৎ মোকাম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে, তাই এখনও চালু হয়নি এই জেলার অধিকাংশ চালকল। এতে ধান ও চালে মন প্রতি দাম বেড়েছে 100 থেকে 150 টাকা। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ইসাক সুমনের তথ্যচিত্র নিয়ে আরও জানাচ্ছেন বিপ্লব রায়। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ হাটে এই ধান দেখে সবারই চোখ জুড়িয়ে যাওয়ার কথা, কিন্তু বেশিরভাগ ধান অপরিপক্ক ও ভেজা থাকায় দাম না পেয়ে দুশ্চিন্তায় কৃষক ও পাইকারি ব্যবসায়ীরা। তারা জানান, আশপাশের বিভিন্ন জেলা থেকে নৌপথে প্রতিদিনই ধান আসছে আশুগঞ্জ মোকামে, কিন্তু হাওড়ে অসময়ের জলে ফসল ডুবে যাওয়ায় ধানের বেশিরভাগই ভেজা। তাই প্রতিমন ধান বিক্রি হচ্ছে মাত্র 400 থেকে 800 টাকা দরে, আর শুকনা ধানের দাম 900 থেকে 1000 টাকা। অগ্রিম যে বন্যাটা হয়েছে, নিচু জমি সব তলে গেছে, 28 ধানটা নষ্ট হয়ে গেছে। এবছর প্রায় 40% ধান আমদানি কমে গেছে, তার কারণ হলো হাওড় অঞ্চলের ধান তলাই গেছে। এদিকে মিল মালিকরা বলছেন, বেশিরভাগ ধান ভিজা ও অপরিপক্ক হওয়ায় চালের উৎপাদন হচ্ছে কম, আর এর প্রভাব পড়ছে বাজারেও। তবে বৈশাখের শেষ দিকে BR-29 ধান বাজারে আসলে পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে ধানের বাজার কম থাকার কথা, চালের বাজার কম থাকার কথা, যার কারণে ধান যেহেতু সরবরাহ কম, সেই হিসেবে মানে চালের বাজারটা একটু ঊর্ধ্বমুখী। দেশের চাহিদার একটি বড় অংশ চাল উৎপাদন হয় আশুগঞ্জের 300-এর বেশি চাতালে, যা সরবরাহ করা হয় ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লা সহ বিভিন্ন পাইকারি বাজারে। বিপ্লব রায়, এটিএন বাংলা।